আর সবচেয়ে ছোট কোনা কি বলেছে? শুধু করেন নামাজ কবুল হয় না, শুধু করেন হজ কবুল হয় না, শুধু করেন দান খয়রাত কবুল হয় না, শুধু কর যদি বিনা তওবায় মারা যান ওর কবরের আযাব মা পাবে না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক যে ইমামে আজমকে 70 বছর হায়াত দিয়েছিলেন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? 70 বছরে 55 বার হজ করেছিলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এসব নামাজের পরে 2 রাকাত করে নামাজে নিয়াত করতেন, আর এই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকালের আগে কবরের জায়গাটাকে নির্ণয় করে নিলেন, ভক্ত মুরিদদেরকে ডেকে বললেন বাবা আমার ইন্তেকালের পরে এই জায়গাটা আমার কবর দিবি বাবা, এই জায়গাটা আমায় দাফন করবি বাবা। হুজুর কবরের জায়গাটা নির্ণয় করে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে দাঁড়িয়ে 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 1000 বার না 2000 বার না ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে একটু মহব্বতে বলে না। কতবার বলেছি? 7000 বার। ওই মানুষটা ছিলেন কাপড়ের সেলসম্যান, তার মানে উনি কাপড় বিক্রি করতেন। কাপড় কি করতেন? বিক্রি করতেন। হুজুরের দোকান থেকে একজন ব্যক্তি একটা কাপড় কিনে নিয়ে বাড়িতে গিয়ে তার বিবিকে বলে, বিবি তোমার জন্য শাড়িটা এনেছি দেখো না পছন্দ হয় নাকি? আরে আমরা আমাদের স্ত্রীর জন্য অনেক কিছু দেখাই না, দেখো না পছন্দ হয় কি। তো এক ব্যক্তি হুজুরের দোকান থেকে একটা শাড়ি কিনেছে, কিনে তার স্ত্রীকে বলছে দেখো তো পছন্দ হয় নাকি। তার স্ত্রী দেখে শাড়িটা খুব ভালো, খুব ভালো, কিন্তু খুলে দেখে ভিতরে এক জায়গায় কি নাল ফোট। তো ওনার স্ত্রী বলছে প্রাণের স্বামী এই শাড়িটা আমি নেবো না, এই শাড়িটা যেখান থেকে নিয়ে এসেছেন আপনি যে দোকান থেকে নিয়ে এসেছেন ফিরিয়ে অন্য একটা শাড়ি আনি। স্ত্রীর দাবিটা ন্যায্য দাবি না অন্যায্য দাবি? আরে টাকা দিয়ে মাল নেবো তো ছেঁড়া মাল নেবো কেন? কেন ও বেচারা শাড়িটা নিয়ে সোজা ইমামে আজমের দোকানে চলে গেছেন, হুজুর এই শাড়িটা ফিরিয়ে নেন অন্য একটা শাড়ি দেন। কেন বাবা? হুজুরের শাড়ির ভিতরে এক জায়গায় নাল ফোট, আমার বিবির অপছন্দ, আমার বিবি শাড়িটা ফিরিয়ে দিয়েছে। ব্যাস কথা বলা শেষ, ইমামে আজমের কান্না শুরু। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কচি বাচ্চার মতো কাঁদছেন। খরিদ্দার বলেছিলেন ও জগতের ইমাম হুজুর আপনি কাঁদবেন না, আমি তো কান্নার মতো কোনো কথা বলি না, আমি বলেছি শাড়িটা ফিরিয়ে নিন অন্য একটা শাড়ি আমায় দিন, হুজুর আপনি এত কাঁদেন কেন, হুজুর আপনি জগতের ইমাম হুজুর আপনি কাঁদবেন না, আমি আপনার চোখের পানি সহ্য করতে পারি না, হুজুর শাড়ি আমাকে ঘুরিয়ে দিতে হবে না, শাড়ি আমাকে ফিরিয়ে দিতে হবে না, কিন্তু আপনি জগতের ইমাম আপনি কাঁদবেন না। ইমামে আজম বলেছিলেন ও আল্লাহর
না আমি শাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য কাঁদি না শাড়ি ঘুরিয়ে দেওয়ার জন্য কাঁদি না আমার কান্নার কারণ হলো এই শাড়ির ভিতরে একটা নাল ফাল পাওয়ার কারণে তোমার বিবির যদি অপছন্দ হয় তোমার বিবি যদি শাড়িটা ফিরিয়ে দেয় কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ডেকে বলে এ মামে আজম তোর নামাজে নাল ফোর তোর রোজায় নাল ফোর তোর হজে নাল ফোর তোর দান খয়রাতে নাল ফোর তোর তসবিহ তেলাওয়াতে নাল ফোর আমি আল্লাহ তোর ইবাদত ফিরিয়ে দিলাম ওই চিন্তা ওই ভয় আমার চোখের পানি গড়িয়ে যায় আমার ইবাদতে যদি সুদ থাকে ওটা কি নাল ফোর না খোকা আমার পীর মোরশেদ সুদখোরের বাড়ি না দেখে জামা খুলে দিয়ে বাড়ি চলে গেল হ্যাঁ এখানে আমার একটা প্রশ্ন আসতে পারে ভাই যে তোমাদের দাদা হুজুর এত বড় আল্লাহর ওলি সুদের মাল তো আগে বুঝতে পারেনি কেন আসে না আসে না একটা প্রশ্ন আসে না আসে না যে তোমাদের দাদা হুজুর এত বড় আল্লাহর ওলি ও সুদের মাল আগে কেন বুঝতে পারেনি ঘোকাটা বন্ধ করে দেই নইলে কোন জন্তু আবার হাত মারবে এই পীর বলো না নবী বলো আরো জোরে বলেন নবী আল্লাহ বানিয়ে পাঠান নবী বানিয়ে পাঠান লেকিন ওলি বানিয়ে পাঠান না বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সব বিষয়ের খবর আগাম জানতেন নো 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 আল্লাহ নবীকে যতটা জানিয়েছিলেন ততটাই তার বেশি নয় নবীদের ক্ষেত্রে যদি এই হয় ওলিদের ক্ষেত্রে মিসফায়ার হওয়াটা কোনো ঘটনা নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন কাফেররা তো নবীর ঘরটা ঘিরেই দাঁড়িয়েছিল খবরটা দিল কে দিল আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন যাও জিবরাইল যাও আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আমাদের পীর মোরশেদ মুজাদ্দেদের জামান দাদা হুজুর পীর কেদার রহমাতুল্লাহ আলাইহি তিনি সুদ থেকে এক কথায় শরীয়ত বিরোধী কাজ থেকে জীবনকে বাঁচিয়েছিলেন সুবহানাল্লাহ তিনি আমাদের পীর তিনি আমাদের মোরশেদ তিনি আমাদের রাহবার তিনি আমাদের যে রাস্তা দেখিয়ে গেছেন সঠিক রাস্তা দেখিয়ে গেছে কিন্তু আমরা মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যাচ্ছি আমরা মাঝে মাঝে বেকার রাস্তায় ঢুকছি কখনো সুদের রাস্তায় ঢুকছি কখনো মদের রাস্তায় ঢুকছি কখনো গাঁজার রাস্তায় ঢুকছি কখনো জেনার রাস্তায় ঢুকছি কখনো হক মারার রাস্তায় ঢুকছি আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন মা তাকুমুর রাসূল ফখুযুহু ওয়া মানাকুম আনহু ফানতাহু আল্লাহ বললেন হে বিশ্ববাসী আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও ওয়া মানাকুম আনহু ফানতাহু আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো আমার হাবিবের আদেশটাকে মেনে নাও আমার হাবিবের নিষেধটাকে বর্জন করো কিন্তু আজকে লক্ষ্য করুন আমার সমাজে এক শ্রেণীর মানুষ এই কোরআনের উল্টো তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজগুলো আমাদের দ্বারা যতটা না হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো আরো এটা বাস্তব না অবাস্তব আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদাল উলাইকা
আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলেন নারায় তাকবীর আল্লাহ পাক বললেন অতি শীঘ্র জিন ইনসানদের ভিতর থেকে বিশাল একটি দল জাহান্নামায় যাবে ওই বাড়িটা আপনাদের মসজিদের ইমাম সাহেবের এখন আমি রাত তিনটের সময় জলসা করে আমার মন চাচ্ছে ইমাম সাহেবের বাড়িতে থাকবো তো আমি দরজায় নক করেছি কুকুরটা ডাকছে আমি শুধু বলবো আমি শাহনুর আলম এসেছি বড় হুজুর কুকুর আমার কথা শুনে ও কি থামবে না আরো ডাকবে যে আমি যত বলবো বড় হুজুর তত কি করবে আরো ডাকবে আর এইটা আমি না বাড়ির মালিক একবার নক করবে কুকুর একবার ডাকবে আমার শুনে ও শুধু বলবে চুপ ও কিন্তু বুঝতে পারবে এটা তোর শুনো এটা ডাকাত নয় এটা আমার মালিক সঙ্গে সঙ্গে চুপ হয়ে যাবে সুবহানাল্লাহ বলো বলো কুত্তায় মালিক চিনলো কুত্তায় মালিক চিনলো জোয়ান যুবকেরা শুনে রেখে দেন আল্লাহ বললেন উলাইকা কালানাম বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ বললেন মহান আল্লাহ বললেন মহান আল্লাহ বললেন যারা অন্তর দিয়ে বুঝে না বোঝার ভান করে চোখ দিয়ে দেখে না দেখার ভান করে কান দিয়ে শুনিও না শোনার ভান করে ওরা চতুষ্পদ জানোয়ারের সমতুল্য পরে বললেন বাল হুমা দল বরং ওরা তার চেয়ে নিকৃষ্ট নিকৃষ্ট বাবাজি বাবাজি শুনে রেখে দিন একদল মানুষ জাহান্নামায় যাবে কিন্তু একটা কুকুর আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে একটু মহব্বতে বলুন না একটা কুকুর আন্না একটা কুকুর জান্নাত চলে যাবে ওই কুকুরটা হসপিটাল মোড়ের কুকুর নয় ওই কুকুরটা কলতলার কুকুর নয় ক্যানিং এর কুকুর নয় আঠারো বেকির কুকুর নয় বাসন্তীর কুকুর নয় ওই কুকুরটা হলো আসহাবে কাবের সঙ্গে যে কুকুর ছিল ওই কুকুরটির নাম হলো কিতমির 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 ওই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে কুকুর জান্নাতে যাচ্ছে আর আল্লাহর একদল বান্দা বান্দি জাহান্নামায় যাবে
মনে কিন্তু একটা প্রশ্ন আসে হুজুর কুত্তায় জান্নাতে ঢুকলো কি করে আসে না আসে না ফারসিতে একটা শের পড়েছিলাম সোহবতে সালে তুরা সালে কুনা সোহবতে তালে তুরা তালে কুনা সোহবতে সালে তুরা সালে কুনা সোহবতে তালে তুরা তালে কুনা বাংলা মানে হলো সব সঙ্গে স্বর্গবাস অসব সঙ্গে নরকে বাস ওই কুকুরটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে জীবন যাপন করার কারণে আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গী হওয়ার কারণে আল্লাহর মাহবুব বান্দা জান্নাতে চলে যাবে কুকুরটা তাদের সঙ্গী হয়ে যাবে জওয়ান যুবক ছেলে বাচ্চা মুরব্বিয়ানে কেরাম দেখুন আমি কিন্তু আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি ভাই এখানে অনেক মানুষ বসে আছেন আমি যার পায়ের ধুলোর সমতুল্য নই অনেক জ্ঞানী মানুষ বসে আছেন ফিরে আসেন গোড়ায় আমি বক্তব্য শুরু করেছিলাম রাখাল হিসাবে যদি আমরা সক্রিয় ভূমিকা নিয়ে নিজ নিজ দায়িত্বগুলো পালন করতে পারি লক্ষ টাকা খরচ করে মাহফিল দেওয়ার তুলনায় সমাজ আরো বেশি উপকৃত মনে আছে কথাটা আছে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আপনাদের কষ্ট হচ্ছে নাকি একটু আরো আরো একটু মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা হুব্বে আহমদ আজাল গি সিনে بن کر مدینے میں گئے اللہم پڑھو واہ 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 خوب محبت سن سن خوب سندر لگتا ہے جو کالے مار ذکیر لا الہ الا اللہ ماشاءاللہ محمد رسول اللہ پکیرا شاپ دلے دلے جاتی او بھاشائے بولو بولو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول দেখুন আমাদের পীর ও মোরশেদ মুজাদ্দেদের জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি যে বিশাল খেদমত রেখে গেলেন ওই খেদমত আমাদের দ্বারাই করা সম্ভব তিনি যে বিস্তীর্ণ এলাকা ব্যাপী যে খেদমত রেখে গেলেন আমাদের দ্বারা কি সম্ভব কি না পাঁচ হুজুর যে বিস্তীর্ণ এলাকা ব্যাপী যে খেদমত রেখে গেলেন আমাদের দ্বারাই করা সম্ভব নয় আল্লাহ রাহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি যে বিশাল খেদমত রেখে গেলেন আমাদের দ্বারাই কিন্তু বলেছিলাম বাড়ির গার্জিয়ান যিনি তিনি হলেন ওই বাড়ির সদস্যদিগের মনে নেই রাখাল বাবা আমরা কি আমাদের ঘরটাকে সামলাতে পারবো না
আপনার ঘরটা আপনি সামলান আমার ঘরটা আমি সামলাই ওনার ঘরটা উনি সামলান সমাজ এমনি কি হবে এমনি পরিবর্তন হয়ে যাবে আজকে আমরা এই দায়িত্ব থেকে এড়িয়ে বলে আজকে দরজা খুলে রাখার কারণে আমাদের ঘরে চোর ঢুকেছে দরজা খোলা তাই আল্লাহ নবী 1000 বর্ষণ আগে নূরের জবানে বলে গেলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়া দরিবুহুম ইদা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাম আল্লাহ নবী বললেন তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7 ওদের নামাজের কথা বলো ছেলে নামাজ পড়বে নামাজ পড়ো 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে মেয়ে যদি নামাজ না পড়ে আল্লাহ নবী বললেন অদিরিবুহুম তুমি তাকে মারো ছেলে মেয়েকে নামাজের কথা বলতে বলেছেন কত বছর বয়স থেকে বলুন বলুন 7 থেকে 10 10 অতিক্রম হলে ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে রাসূল কি বলেছেন অদিরিবুহুম আমর সিগা তুমি ওকে মারো আচ্ছা বলুন তো আমরা এই ঘরের দায়িত্বটা কজন পালন করেছি নবীর এই হাদিসের উপরে কজন আমল করেছে একটু হাত তুলে দেখান তো ও আমার বাপ জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে বাপ যদি নামাজি হয় বাপ যদি সচ্চরিত্রবান হয় বাপ যদি আল্লাহওয়ালা হয় মা যদি নামাজি হয় মা যদি পর্দানুসিনী হয় মা যদি সৎ চরিত্রবতী হয় ওই জমিন থেকে আল্লাহ সুসন্তান দান করবে যদি বলুন বাবা আমাদের বসিরাদের সংলগ্ন খোলাপাতার জমিন পণ্য করে শুয়ে আছেন হাসনাত বসির রহমান দারগাহপতি রহমাতুল্লাহ আলাই হুজুরের নাম শুনেছেন কারা একটু হাত তুলেন তো হুজুরের নাম শুনেছেন কারা হযরত বসির রহমান দারগাহপতি যিনি একজন জিহাদি আলেম ছিলেন কি আলেম বলেছি জিহাদি আলেম আরে বাবা মক্কা শরীফে গিয়ে বাহাত করালো সৌদি আলেমদের সঙ্গে বাহাত করে জিতে বাড়ি এসেছিলেন সুবহানাল্লাহ বলুন সৌদি আলেমদের সঙ্গে হুজুরের বয়স তখন 7 বছর কত কত 7 বজরুল আমান দরগাহপুরি রহমাতুল্লাহ আলাইহি মা বজরুল আমার গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন হুজুর খেলাধুলা করে যখন বাড়িতে এসেছেন সূর্যটা পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে হুজুরের গায়ে কাদা মাটি খাম হুজুর এসেই বলছেন আম্মা যান ভাত দেন আরে এমনি আমাদের ছেলে মেয়েদের বাচ্চা ছেলে মেয়েদের খুঁজে পাওয়া যায় না কিন্তু ঠিক খাওয়ার সময় কি পুরো জমিদার হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে খেলতে গেছিলেন খেলাধুলা করে যখন ফিরে আসছেন সূর্যটা তখন পশ্চিম দিকে অনেকটা ঢলে গেছে গায়ে কাদামাটি ঘাম এসেই বলছে মা ভাত দেন দেন মা দেখেন গার্ডেন দেখেন রাখাল দেখেন হুজুরের আম্মা জান বললেন ও মামা বসুর রহমান জোহরের নামাজটা কি পড়ছ না আম্মা জোহরের নামাজ আমার পড়া হয়নি আম্মা জান বলেছিলেন ও মামা বসুর রহমান তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন রাখাল দেখুন নামাজ পড়েছো জানো তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না হুজুর বললেন আমি আমি মনে করলাম আমার মা আমাকে এই পর্যন্ত বলে ছেড়ে দেবে আল্লাহ আম্মা জান আমায় বললেন ও বাবা বসুর আমার দাঁড়িয়ে যাও হুজুর বললেন
আমি দাঁড়িয়ে গেলাম আমার আম্মা জান কোথা থেকে দুটি ইট আনলেন দুটি ইট এনে আমায় বললেন ও বাবা বসুর আমার হাত দুটো সোজা করো হুজুর বললেন আমি হাত দুটো সোজা করলাম আমার আম্মা জান আমার দুই হাতে দুটো ইট তুলে দিলেন দুই হাতে দুটো ইট তুলে দিয়ে বললেন ও বাবা বসুর আমার ইট যদি পড়ে যায় শাস্তি আর দ্বিগুণ হবে সাত বছরের ছেলে হাতে ইট রাখা অসম্ভব হুজুর বললেন আমার হাত থেকে ইট পড়ে গেল আমি থতথর করে কাঁপছিলাম চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায় চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায় ওই সময় আম্মা আমায় বললেন ও বাবা বসুর আমার যাও গোসল করো হুজুর বললেন আমি গোসল করলাম আম্মা জান বললেন বাবা জোহরের নামাজ আদায় করো হুজুর বললেন আমি জোহরের নামাজ আদায় করলাম তারপরে আম্মা আমায় খানা দিলেন হুজুর বললেন আমি খানা খেলাম হুজুর বর্ণনা করেন ওই দিন থেকে আমি বসুর আমার আমার জীবনে কোনোদিন এক অক্ত নামাজ কাজা হয় নাই ওই দিন থেকে আমার আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা হয়নি কি মায়ে কি রাখালে দুর্বলতা কাদের বলুন 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 আমাদের আমাদের আমরা 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 ছেলে মেয়েদের প্রতি দরদ দেখি আর পিতা মাতা ওদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিই আপনি বলবেন হুজুর হযরত বজদুর রহমান হুজুরের আম্মা তো ছেলের উপরে অত্যাচার করেছে সাত বছরের ছেলের হাতে ইট তুলে দিল অত্যাচার জুলুম আপনার মতটাকে আমি কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি হ্যাঁ ওটা অত্যাচার কিন্তু পাঁচ মিনিটের অত্যাচারে ওই ছেলেটার জন্য কোটি কোটি বছরের জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে এই দায়িত্ব আমাদের পালন করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন বলুন আল্লাহুম্মা আমিন সকলে উঠে দাঁড়ান একটু সালাম পড়ে নিন একটু সালাম পড়বো আপনাদের কি আমরা দোয়া করব তারপরে আমার পরে আজান হবে জামাত হবে নামাজ হবে তারপরে ফুরফরসে হুজুর কিবলাতে নিয়ে আসবেন একটু উঠে দাঁড়ান সালাম পড়ে নিন ইয়া নবী সুন তনে মদিনা মহব্বতে ওয়াহিয়া সাকিনা নূর সে সে বেতার পাসিনা নবী ইয়া নবী নাম পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা আরশে পার হক নে পুকারা সচ পয়গম্বর গে
উড়িলো আল্লাহর ওবানি পোহানো দুঃখ রাজনী হইলো জব حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم আমি আর কিছু সময় আপনাদের কাছে আছি তবে আপনাদের কাছে বলবো সেই আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন 18000 হাদিসের হাফেজ হুজুর আল্লামা বলে গেলেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম বলুন সুবহানাল্লাহ পৃথিবীর অন্য কোন দলমত তাদেরকে গোমরাহী করতে পারবে না তারা খাঁটি সুন্নাত আল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে কিয়ামতের ময়দানে একটি দল জান্নাতে যাবে ওই দলটির নাম সুন্নাত আল জামাত আল্লামা হুজুরের কিতাব আপনারা যত্রতত্র পাবেন না আমার সাথী ভাই আপনাদের কাছে যাচ্ছে 50 টাকা করে দাম পারলে আপনি সংগ্রহ করতে পারেন একটু দরুদ শরীফ اللهم صل على اللهم صل على وعلى آل سيدنا نوكر ماجي باركور دي بيري كوري شينا جابو امي زيارت شنر مدينة اللهم একটু কলে মার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা
আমি প্রত্যেককে বলে যাচ্ছি আমরা সবাই একটু চেষ্টা করি আমরা সবাই চেষ্টা করি নিজ নিজ দায়িত্ব পালন করার আল্লাহ পাকের রহমত হবে আল্লাহ পাকের রহমত হবে আর জানেন যে ঘরে বাপ নামাজি ছেলে নামাজি মেয়ে নামাজি যে ঘরে বাপ নামাজি মা নামাজি ছেলে নামাজি মেয়ে নামাজি ওই ঘরটা আল্লাহ পাকের রহমত আর বরকতে ভরপুর হয়ে যায় বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের রহমত বরকতে আল্লাহ পাকের শান আপনার জীবনে অনেক কষ্ট শুনেছেন অনেক মুসিবত শুনেছেন এই যে আজকে আমার সামনে যারা আছেন আপনি আপনার জীবনে প্রচুর অজ্ঞসিয়ত শুনেছেন আপনার জীবনে আমার ছেলেরা জওয়ান যুবকেরা আমি আপনাদেরকে কম বেশি মানে 2 ঘন্টার কাছাকাছি আপনাদেরকে বলতে চাচ্ছি আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত নসিব করুন এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় খুব গুরুত্বপূর্ণ সময় আমাদের প্রত্যেককে মজবুত হতে হবে আমাদের প্রত্যেককে শক্ত হতে হবে আপনি যখন মসজিদে আসবেন আপনার দায়িত্ব আপনার ছেলের হাত ধরে মসজিদ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আছে না নেই আছে আর মায়ের দায়িত্ব হচ্ছে মেয়ের হাত ধরে নামাজের পাটি পর্যন্ত পৌঁছে দেওয়ার এই দায়িত্বটা মায়ের আপনার ওসিলায় যদি আপনি যদি আপনার ছেলের হাত ধরে মসজিদ পর্যন্ত পৌঁছে দিতে পারেন ও নামাজ পড়ে যে সওয়াব পাবে আপনি মসজিদ পর্যন্ত পৌঁছে দেওয়ার কারণে সমপরিমাণে সওয়াব আল্লাহ আপনার নামায় আমলে দান করবে কারণ আল্লাহ রাসূল বলেছেন আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি সৎ উপদেষ্টা সৎকারীর সমান সমপরিমাণে সওয়াব পাবে আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি আজকে দেখুন আমরা মুজাদ্দিদে জামানের সিলসিলার ভক্ত অনুরক্ত বলে দাবি করি আজকে আমার সমাজে আরো একটা রোগ বিপুল ভাবে দেখা দিয়েছে বিপুল ভাবে সেই রোগটা হচ্ছে সাপ্তাহিক জুমার নামাজ পড়ি সাপ্তাহিক জুমার নামাজ পড়ি বাবা জুমার নামাজ টোটালে করাকাত ওই দিনে 22 রাকাত আজকের অধিকাংশ মানুষ জুমার দিনে করাকাত নামাজ পড়ে 2 রাকাত অথচ ওই লোকটা কিন্তু মুজাদ্দিদে জামানের ভক্ত হিসেবে দাবিদার কেমন ভক্ত তুমি আমার মুজাদ্দিদে জামান কি 2 রাকাত পড়ে আল্লাহর ওলি হয়েছিলেন না 22 পড়ে হয়েছিলেন আহারে জুমার দিনের প্রথম নামাজ হলো 2 রাকাত তাইয়াতুল উযু নামাজ 2 রাকাত নামাজ হলো তাইয়াতুল মসজিদের নামাজ 4 রাকাত নামাজ হলো কবলাল জুমা নামাজ 2 রাকাত নামাজ ফরজ নামাজ 4 রাকাত নামাজ বাদাল জুমা 4 রাকাত নামাজ আখির যোহরের নামাজ 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ 2 রাকাত নামাজ নফল নামাজ আজকে জুমার দিনে আসছে তাও সবাই শেষে এই যে এট ফার্স্ট আপনাদের 2 রাকাত তাহিয়াতুল কি নামাজ উযু 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 এই নামাজটার কত গুরুত্ব জানেন আল্লাহ নবী মিরাজের রাতে জান্নাত পরিদর্শন করেছিলেন আল্লাহ নবী জান্নাতের ভিতরে পরিদর্শন করছেন ফেরেশতা জিবরাঈল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবী সঙ্গী হয়ে আছেন আল্লাহ নবী দেখতে পাচ্ছেন জান্নাতের ভিতরে একটা মানুষের পায়ের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে কিন্তু মানুষ দেখা যায় না আল্লাহ নবী জিবরাঈলকে জিজ্ঞাসা করলেন ইয়া আখি জিবরাঈল ও ভাই জিবরাঈল সালাম একটি পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি অথচ মানুষ দেখতে পাচ্ছি না কারণ কি ফেরেশতা জিবরাঈল আমিন আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই আওয়াজটা অন্য কোন আওয়াজ না এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়রা কার আওয়াজ বেলালের পায়রা আওয়াজ অথচ বেলাল হুজুর কোথায় দুনিয়ায় পায়ের আওয়াজ
একটু সুবহানাল্লাহ বলবেন না আশ্চর্য কথা হুজুর তো দুনিয়া আল্লাহ নবী একদিন বেলালকে জিজ্ঞাসা করেছিলেন বেলাল কি ইবাদত কর বেলাল কি আমল কর বেলাল আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের আসন দেবে জি বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমি তোমার ইবাদত আমল করতে পারি না তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি আমি বেলাল আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু কোণে নিয়ে আমি দুই রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নি আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন বলুন আমিন সকলে বিসমিল্লাহর সঙ্গে একবার সূরা ফাতিহা আর তিনবার সূরা ইখলাস একটু পড়ে নেন আমি বিদায় নেব একটু দোয়া করে চলে যাব